আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখব কিভাবে ম্যাথল্যাব ইউজ করে আমরা স্ট্রেট লাইন আঁকতে পারি বা স্ট্রেট লাইন প্লট করতে পারি। তো এর দুটো পদ্ধতি আছে, একটা কিওয়ার্ড হলো লাইন, একটা হলো প্লটিং। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শিখে নিই যে কিভাবে ম্যাথল্যাবে প্লটিং করা যায় স্ট্রেট লাইন। তো আমি মূলত এই টিউটোরিয়ালগুলো তৈরি করছি যাদের ব্যাকগ্রাউন্ড সিএসসি, যাদের সিএসসি ল্যাবগুলো করতে হয় তাদের জন্য, বা অন্য যে কেউ যারা এরকম লাইন কিভাবে আঁকতে হয় ম্যাথল্যাবে সেটা শিখতে চায় তাদের জন্য এই টিউটোরিয়ালটি। চলুন শুরু করে দিই। তো আমি আমার প্রেজেন্টেশন সাজিয়েছি, এখানে আমি সেটা ওপেন করে নিচ্ছি। আজকে আমার টাইটেল হলো হাউ টু প্লট স্ট্রেট লাইন ইন ম্যাথল্যাব। তো এখন আমরা দেখবো যে কিভাবে স্ট্রেট লাইন ম্যাথল্যাবে আঁকা যায়। দেখেন আমি এখানে ইংরেজিতে লিখে নিয়েছি, ইউ ক্যান প্লট স্ট্রেট লাইন জাস্ট অ্যাজ ইউ উড প্লট এনি আদার ফাংশন ইন ম্যাথল্যাব। অর্থাৎ অন্যান্য ফাংশনগুলোর মতোই ম্যাথল্যাবে স্ট্রেট লাইন প্লট করা একই রকম। দ্য বেসিক ইউজ অফ দ্য বিল্ট ইন ফাংশন প্লট ইজ প্লট এক্স আর ওয়াই। আচ্ছা, প্লট এক্স আর ওয়াই কি? এখানে এক্স আর ওয়াই কি সেটা এখানে লিখে দিয়েছি আমি। এক্স হলো অ্যারে অফ এক্স ভ্যালুস, ওয়াই হলো অ্যারে অফ ওয়াই ভ্যালুস। আচ্ছা, সেটা আমরা এখানে দেখ আরেকটা উদাহরণ দেখলে আমাদের এটা ক্লিয়ার হবে। বিশেষ করে দেখেন এখানে, ফর এক্সাম্পল প্লটিং দিস স্ট্রেট লাইন, -1.2 হলো এখানে এক্স এর কোঅর্ডিনেট -1, এখানে ওয়াই এর কোঅর্ডিনেট 2, আর এখানে এক্স এর কোঅর্ডিনেট হলো আমার 3 আর ওয়াই এর হলো 4। এখন এটাকে যদি আমি প্লটিং করতে চাই তাহলে আমার দেখেন এক্স এর আর আর এক্স এর দুটো এখানে কোনটা কোনটা, এক্স এর এখানে -1 একটা আর এখানে 3। এখানে এই বিন্দুতে এক্স এর কোঅর্ডিনেট হলো -1, এখানে হলো এক্স এর কোঅর্ডিনেট হলো 3। তাহলে এটাকে আমি এক্স এর মধ্যে এভাবে আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে নিব, আর ওয়াই কে এখানে আমার ওয়াই কোঅর্ডিনেট গুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে নিব। নিয়ে আমি এখানে প্লট করে এক্স আর ওয়াই প্লট করলে আমার রেখাটা এখানে প্লটিং হয়ে যাবে, ঠিক আছে? যেমন দেখেন কোডটা কিরকম হবে, এক্স এর জায়গায় -1, 3, ওয়াই জায়গায় 2, 4। দেখেন এখন -1, 3 এখানে প্লট হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনারা করতে পারেন, এখানে -1, 3 প্লটটা এখানে কোথায়, বোঝা যাচ্ছে না কোনটা এক্স অক্ষ কোনটা ওয়াই অক্ষ। দেখেন এইটা হলো এক্স এর মান, ঠিক আছে? আমি একটু পেন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হাইলাইট করে। দেখেন এইটা কিন্তু এক্স এর মান, আর এইটা কিসের মান? ওয়াই মান। দেখেন তো এক্স এর মান কত থেকে শুরু হয়েছে, -1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আর এই যে শেষ হয়েছে কোথায়, 3 তে। তাহলে এক্স এর মান আমার -1 থেকে শুরু, 3 তে গিয়ে শেষ। আর ওয়াই মান কত তে শুরু হয়েছে, আমার ওয়াই মান শুরু হয়েছে 2 তে, আর শেষ হয়েছে গিয়ে দেখেন 4-এ। শেষে 4-এ হয়নি, দেখেন তো এটা 4-এর সমান ওয়াই মান। এটা বুঝতে হবে যে আমার জাস্ট এটা শুধু এই যে আমি যেটুকু গ্রাফ এখানে দেখিয়েছি সেটুকুই আমার কিন্তু এখানে শো করবে, এখানে পুরো এরকম করে শেষ সে শো করবে না, যে এখানে থেকে এইটুকু, ঠিক আছে? এটুকু আমার সে শো করবে না, এটুকু খালি এইটুকু শো করবে, পুরো এই পুরো এটা শো করবে না, অক্ষগুলো সহ শো করতেছে না। আচ্ছা, দেন নেক্সট। আচ্ছা, আরেকটা বলছে ইউ ক্যান প্লট মোর দ্যান ওয়ান লাইন বাই ইউজিং দ্য হোল্ড অন কমান্ড ওয়ান্স আফটার দ্য ফার্স্ট প্লট। প্রথমে একটা লাইন প্লট করে পরে আরেকবার যদি আমি প্লট করি অন্য একটা লাইন, তো সেটা কি করতে হবে আমাকে, এখানে হোল্ড ওয়ান কথাটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখেন এখানে একটা রেখা, সরি এখানে একটা রেখা আর হলো এখানে আরেকটা রেখা, দুইটা রেখা আবার তৈরি হয়েছে। ওহো, আর হ্যাঁ এখানে একটা রেখা, এখানে একটা রেখা তৈরি হয়েছে। আমি একটু কলমটা নিয়ে নিই। হ্যাঁ, এখানে এটা একটা রেখা, এটা একটা, দুটো রেখা দেখেন তৈরি হয়েছে, হ্যাঁ, আমার এই দুটো প্লটের জন্য। নেক্সট আমার স্লাইডে চলে যাই। ইউ ক্যান হ্যাভ ডিফারেন্ট কালার এন্ড হোয়াইট। আমরা ডিফারেন্ট কালার এবং হোয়াইট দেখতে পারি। যেমন এখানে আমরা যদি এখানে দেখেন, এটা আর্তে রেড, কেতে হলো কালো, আর লাইন হোয়াইট 2, এটা মোটা কতটুকু হবে সেটাও আমরা দেখতে পারি, হ্যাঁ, যে আমাদের মোটা করে লাইনটাকে দেখতে দেখে নিতে পারি, আমরা এটা ডিজাইন করতে পারি। তো এটা ছিল আমার আজকের এখানকার টিউটোরিয়াল। তো তবে চলেন আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো, হলো আমার ম্যাথল্যাবে। তো ম্যাথল্যাবে আমি চলে যাচ্ছি যে কাজগুলো করুন সেগুলো দেখানোর জন্য। তো ম্যাথল্যাবে চলে যাচ্ছি, ম্যাথল্যাব আমরা ওপেন করেছি। আমি গত টিউটোরিয়ালে ম্যাথল্যাব ইনস্টল করে দেখিয়েছি। ম্যাথল্যাব ইনস্টল করলে আপনারা প্রথমে একটা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আপনারা চাইলে এখানে যাবেন, নিউ এ যাবেন, নিউ এ গিয়ে এম ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো নিউ এ গিয়ে এম ফাইল নামে ফাইল ক্রিয়েট করলাম। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে সেই আমরা বিন্দুগুলো এখানে মানে লাইনগুলো আমরা প্লটিং করতে পারি। তো আমার লেখাগুলো প্রচন্ড ছোট হয়ে গেছে, আমার মনে হয় ফন্টটা একটু বাড়া দিতে পারতাম আমি, কিন্তু কিছু করার নাই, এখন বাড়ানো যাচ্ছে না ফন্টটা। একটু আচ্ছা, একটু ভিডিওটা পজ করে ফন্টটা লেখা ফন্টটা বাড়িয়ে নিই আমি। তো আমি ফন্টটা চেঞ্জ করে ফেলেছি, যেমন দেখেন এখন আমার লেখাগুলো অনেক বড় হচ্ছে। তো এটা কিভাবে করলাম আপনাদেরকে আমি বলে দিই। এই যে এখানে আপনারা যাবেন হলো ফাইল থেকে প্রিফারেন্সে, ঠিক আছে? এই যে নিচে প্রিফারেন্স আছে, এখানে ক্লিক করলে এই যে এখানে আপনারা ফন্ট অপশন পাবেন, এই যে ফন্ট, এখানে গিয়ে এখানে ফন্টটা চেঞ্জ করে দিবেন, এই যে এখানে, ঠিক আছে? এই যে ফন্ট অপশনটা চেঞ্জ করে দিবেন, ফন্ট অপশনটা চেঞ্জ করে দিলেই আপনারা কিন্তু হলো আপনাদের ফন্টটা আপনারা বড় করতে পারবেন। তো আমরা যেরকমটা ওখানে শিখলাম, আমরা এক্স এর ভ্যালুগুলো আমরা নিব হলো থার্ড ব্র্যাকেটের মধ্যে। ধরেন আমাদের ওখানে ছিল কি -1, 3, আমরা একটু দেখে নিই আমাদের প্রেজেন্টেশনটাতে। আমাদের এক্স এর ভ্যালু ছিল এটা, এক্স এর ভ্যালু -1, 3, ওয়াই এর ভ্যালু 2, 4। তাহলে আমরা
আমাদের এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান কমা থ্রি, আর ওয়াই এর ভ্যালু হলো, কমা আসলে মাঝখানে নাই, এখানে কমা নাই, আর হলো ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু হলো টু ফোর, জাস্ট ইন্ডেন্টেশনের ব্যাপার। আচ্ছা এখন আমি যদি প্লট করি, প্লট হলো এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই এইখানে কমা। আচ্ছা এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমার, আচ্ছা নাম আছে সেভ নাম হচ্ছে, আমি টিউটোরিয়াল দিয়ে নাম দিই টিউটোরিয়াল। আচ্ছা সেভ করি, দেখেন আমার এখানে আমার রান করে আমার এখানে আমার গ্রাফটা প্লটিং করে ফেলেছে। দেখেন এখানে মাইনাস ওয়ান থ্রি, এটা এক্স এর মান মাইনাস ওয়ান থ্রি, আর ওয়াই মান হলো টু, এটা কত ফোর, টু ফোর পর্যন্ত। আচ্ছা এখন যদি আমি এটাকে হোল্ড করি, হোল্ড করে রাখি, যেমন এস ও এল ডি হোল্ড অন, হোল্ড অন করে রাখি, রেখে যদি আমি আরেকটা লাইন ড্রয়িং করি সেটা হলো এরকম হলো, এক্স সমান ধরলাম আমি ফোর ফাইভ সেভেন, ধরেন ফাইভ সেভেন, ফাইভ থেকে বেশি করে ফাইভ নাইন, তারপরে হলো আর ওয়াই সমান হলো, ওয়াই সমান হলো টু এইট, ঠিক আছে। যদি এরকম হয় তারপর যদি এটাকে আমি এখন প্লটিং করি, প্লট হলো এক্স আর ওয়াই, এক্স কমা ওয়াই, তাহলে এখন আমরা এটা প্লট করবে, দুটো লাইন একসাথে প্লট করবে, প্লট করবে, ঠিক আছে। দেখেন এটা একটা লাইন, এটা এখানে এটা টু থেকে কত পর্যন্ত গেছে, ফোর পর্যন্ত, এটা ফাইভ থেকে এই যে নাইন পর্যন্ত, আর আর ওয়াই এর মান হলো টু থেকে শুরু করে এটা দিয়েছে হলো আমার এইট পর্যন্ত। এভাবে করে আমরা দুটো রেখা এখানে প্লটিং করতে পারি। তো আরেকটা জিনিস আমরা করতে পারি, এখানে প্লটের পরিবর্তে আমরা আবার ব্যবহার করতে পারি হলো লাইন, জাস্ট এল আই এন লাইন, এরকম লাইনও ব্যবহার করতে পারি। এখন আমরা দেখি আমাদের কাজ করে কিনা। আচ্ছা এখন আমি যদি আবার রান করে দেখাই, দেখেন ঠিক আবার কাজ করছে, মানে প্লটের পরিবর্তে আমরা কিন্তু লাইনও দিতে পারি, স্ট্রেট লাইন যেটা আমরা আঁকছি। আচ্ছা এখন আমরা দেখবো এটাকে কিভাবে রং করা যাচ্ছে, হলো যে আর এখানে আর যেটুকু আমি শেখাইছিলাম সেটা হলো যে কিভাবে আমরা রং করতে পারবো, আর হলো তারপরে হলো এটার আমরা কতটুকু প্রশস্ত হবে সেটা দিতে পারবো। তাহলে আমরা একটু এটাই এটাই কপি করে দিই, এটাই কপি করে রান করি আমি, কপি। এখন যদি আমি এসব মুছে দিয়ে এটা রান করি, ঠিক আছে। আচ্ছা এই এটা লাইন প্রিন্ট করবে, এর যার চ্যাপটা হবে আমার টু, আর আরেকটা লাইন প্রিন্ট করবে যার চ্যাপটা হবে আমার লাইন থ্রি। আমি রান করে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে, আসলে একবার রান করেছি, এখন আসতে একটু সময় লাগবে, ঠিক আছে। আমি ততক্ষণ একটু দেখে নিই আমার ভিডিও হচ্ছে কিনা রেকর্ডিং। হ্যাঁ হচ্ছে, সময় নিচ্ছে, আসলে সময় নিলে আমার কিছু করার নাই, কারণ আমার পিসি স্পিড এত ছোট হয়ে গেছে বিভিন্ন কারণে, আমার প্রসেসর আস্তে কাজ করছে আর কি। কি ব্যাপার, এই যে রং করতে গিয়ে আবার এত সময় লাগছে, প্লটিং করলাম এতক্ষণ তো ঠিকই হলো। কি হয়ে গেছে নাকি, এটা তো একটা আসছে, এটা কাটতে হবে আগে। এখানে আমার ইনভ্যালিড স্টেটমেন্ট কোথায় যেন দেখাচ্ছে, তো কলাম একুশ, দ্য ইনপুট ক্যারেক্টার ইজ নট ভ্যালিড ইন ম্যাটল্যাব, এখানে রংটা আমার এখানে দেখাবে, কই দেখি এখানে ভুলটা ওখানে দেখাবে। আচ্ছা এখানে কোথাও রং করতে গেলে আমার ভুল হয়ে যাচ্ছে, কালার করতে গেলে কি বলছো, এটা এখানে
ভুল দেখাচ্ছে, কোনো লাইনে ভুল হয়ে গেছে আমার। কলাম লাইন 19, লাইন 1, কলাম 19 টিউটোরিয়াল ডট এম, প্রথম লাইনে ভুল হয়েছে একটা। কি ভুল? রুট মাইনাস 13 কমা আর লাইন ড্রয়েড সমস্যা। আচ্ছা, আমি পরবর্তী টিউটোরিয়ালে এ কিভাবে রং করা যায় বা কিভাবে এর ব্যাসার্ধ বা এটার রেখাটার চওড়া ঠিক করা যায় সেটা আমি দেখাবো। আজকে পর্যন্তই, এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা সিএসসি ল্যাবের বিভিন্ন অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করে দেখবো, যেমন হলো ইনারজেন্ট ম্যানচেস্টার, ডিফারেনশিয়াল ম্যানচেস্টার, এগুলো। আজকে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।